যাদের বেগুনি পারফেক্ট হয় না ফুলে না ফুললেও তেল থেকে নামানোর সাথে সাথেই নরম হয়ে যায় খাস্তা হয় না আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম এবরিও আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাউস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর শেয়ার করব কিভাবে পারফেক্ট বেগুনি তৈরি করা যায় তো এইদিকে আমি নিয়ে নিয়েছি বেসন এখানে নিয়ে নিয়েছিলাম হলুদ গরম মশলা বেকিং পাউডার একটু লবণ আর নিয়েছিলাম সামান্য একটু চালের গুঁড়া এই চালের গুঁড়াটা বেগুনিটিকে খাস্তা করতে কাজ করবে আর কি এখানে আমি এটাকে ভালো করে মেখে নিব অল্প অল্প করে পানি দিব একেবারে পানি দিব না তাহলে ব্যাটারটা ভালো হবে না আবার পাতলাও হয়ে যেতে পারে আস্তে আস্তে মেশাতে হবে আর পানি দিতে হবে আর অবশ্যই আপনারা বেসনটাকে ভালো করে একটু চেলে নেবেন তাহলে এর ভিতরে যে দানা দানা ভাব আছে অবশ্যই সেটা থাকবে না আর প্রতিটা বেসনের ভিতরেই দানা দানা ভাব থাকবে তো সেটাকে যদি আমি পানির সাহায্যে মেশাতে যাই দানাটা ভাঙবে না সেরকমই থেকে যাবে এখন দেখতেই পাচ্ছেন আমার ঘনত্বটা কেমন হয়ে গিয়েছে এই যে সুবিধার্থে এখন একটা আঙুল কোট করে দেখালাম বেটারটাকে সাইড করে রেখে দিলাম একটু রেস্টের জন্য এখন বেগুনটাকে আমি বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম সাইজের আকার দিয়ে কেটে নিব নিজে দেখতে পারছেন যে আমার বেগুনের ওরক্তটা কতটা হয়ে গিয়েছে এখন এখানে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি যেহেতু বেসনের ভিতর দেওয়াই আছে বাট এটাতে তো আর দেওয়া নাই এই জন্য যার যেটা ভালো লাগে আর কি কেউ চাইলে দিতেও পারেন নাও পারেন তবে এটা দিলে বেগুনিটা আরও সুন্দর লাগবে খেতে এখন আমি একটা টিস্যু পেপারের উপর এগুলো দিয়ে দিয়েছি যাতে যে এর এক্সট্রা যে পানিটা আছে সেটা না থাকে এখন একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন কড়ার থেকে তেলটা আমি গরম তেল নিয়ে যে বেটার করেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব এই তেলটা দিলে কি হবে আপনার বেগুনিটা অনেকক্ষণ খাস্তা থাকবে তিন চার ঘন্টা পর্যন্ত খাস্তা থাকবে একটু নরম হবে না আর খেতেও স্বাদ লাগবে এখন আমি তেলের ভিতরে একটু ব্যাটার দিয়ে দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা একটাকে এখন কোট করে দিয়ে দিচ্ছি দেখা যাক কেমন হয় হয়শাল্লাহ বেগুনিটা পারফেক্ট হয়েছে আপনারাও আমার মতো সেম প্রসেসে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি সফল হবেন অনেকেই আছেন এখনো যারা বেগুনি তৈরি করতে পারেন না পারফেক্ট হয় না তার ভাজার সময় অবশ্যই চোলা রাসটা একই পর্যায়ে রাখবেন মিডিয়াম পর্যায়ে রেখে পুরোটাই ভাজি করবেন আর অবশ্যই চেষ্টা করবেন বেগুনিটাকে তিনবার উল্টে ভাজি করে নেওয়ার জন্য বারবার উল্টে দিলে বেগুনির ভিতরে এক্সট্রা যে তেল থাকে সে তেলটা ঢুকে যেতে পারে তো আপনারা অবশ্যই বেগুনিটাকে প্রথম পাশ হয়ে গেলে পরে উল্টে দিবেন আর একবার উল্টে নামিয়ে নেবেন বারবার উল্টালে এর ভিতর তেল ঢুকে যাবে নামানোর পরে নরম হয়ে যাবে আজকের বেগুনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এই যে ফাইনালি সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আপনাদের একটা দেখাই যে কেমন হয়েছে কেমন ক্রিস্পি হয়েছে দেখুন আমি নগদে কত জোরে জোর ইয়ে করতে আসি গুঁড়ো হয়ে যাচ্ছে বাট চুপসে যাচ্ছে না আর দেখতেই পাচ্ছেন আমার একটা বেগুনিও চুপসে যায় নাই তো আপনাদের একটা ভেঙে দেখায় যে ভিতরটাও কেমন হয়েছে ভিতরটাও কতটা সুন্দর হয়েছে বেগুনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটুও কাঁচা নাই আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ